আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গতদিন আমরা ধ্বনি পড়েছি। আমাদের অধ্যায়টি ছিল ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য ইত্যাদি, দ্বিতীয় অধ্যায়। আজকে তাই আমরা চলে আসছি বর্ণ নিয়ে। গতদিন আমরা যে আলোচনা করেছি তাতে লেখার স্থান ছিল না, শুধু আওয়াজ, বাকযন্ত্র থেকে বেরিয়ে আসা আওয়াজগুলো ছিল, যেটার নাম হচ্ছে ধ্বনি। আজকে সেই ধ্বনির থেকে কীভাবে বর্ণ সৃষ্টি হয় এবং সেই বর্ণেরই কত রকম ভাগ, সেগুলো আমরা আজকে পড়ব। চলো তাহলে এগিয়ে যাই আজকের পড়া নিয়ে। এবার চলো দেখি বর্ণ কাকে বলে। বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। ধ্বনিটা যে মুখ দিয়ে আওয়াজ করছিলাম, সেটা লিখলে হচ্ছে, যেটা লিখি সেটা হচ্ছে বর্ণ। আমি যখন মুখ দিয়ে বা আওয়াজ করলাম, সেটা আওয়াজেই থেকে গেল, বাতাসে মিলিয়ে গেল। কিন্তু আমি যখন খাতা কলম নিয়ে ব লিখে তার পাশে আকার দিলাম, এটা হলো বর্ণ। বটা যে লিখলাম সেটা হলো বর্ণ। তাহলে মুখে আমরা একবার এটার ডেফিনেশনটা পড়ি, যে ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। পৃথিবীর সব ভাষার বর্ণ আছে, কোনোটার বেশি কোনোটায় কম। কোনো একটি ভাষার বর্ণগুলিকে একত্রে কী বলে? বলে বর্ণমালা। বাংলা বর্ণমালায় মোট 45টা বর্ণ আছে, অনেক জায়গায় 46টাও বলে। যে কোনো একটা লিখলেই আমরা রাইট দেব, মানে শুদ্ধ বলে ভাবব। মুখে উচ্চারিত ধ্বনি হারিয়ে যায় এবং দূরের মানুষের সঙ্গে কথা বলা যায় না। মনে করো আমি এখানে রয়েছি, আরেকজন দিল্লিতে রয়েছে, ফোন টোনের ব্যাপার নেই। কিংবা আমি একটা জিনিস আজকে ভাবলাম, নিজের মতো ভেবে আমার চেনাশোনা সবাইকে বললাম, কিন্তু আজ থেকে 5 মাস পর সেই ভাবনাটা যদি আমার লেখা না থাকে, আমি তো ভুলে যাব। কাজে এটা লিখে রাখতে হবে। এই লেখার আইডিয়াটাই হচ্ছে বর্ণের প্রথম ব্যাপার। আমরা জানি আমাদের 4টে বেদ ছিল, ঋক, সাম, যজু, অথর্ব। ঋক বেদ কিন্তু শুধুই মুখে মুখে ছিল, তা লিখিত ছিল না। গুরু পড়াতেন, শিষ্যর কানে যেত, শিষ্য আবার তার শিষ্যকে বলতো, এভাবে মুখে মুখে ছিল। কাজে লেখার প্রচলনটা তার পরে আসলো। না লিখে রাখলে কোনো কিছু থাকে না, সব হারিয়ে যায়। এই ভাবনা থেকে লেখা আবিষ্কার হলো। লেখা হলো মুখের কথার স্থায়ী রূপ, যা হারিয়ে যাবে না এবং চিরস্থায়ী হবে। তাকে চোখে দেখা যাবে এবং বহু বছর পরেও তা পড়ে কেউ বক্তার মনোভাব ওই সময় কেমন ছিল তা বুঝতে পারবে। তাহলে এই যে সংকেত চিহ্নগুলো দিয়ে যে লেখা হচ্ছে ধ্বনিগুলোকে, এইগুলোই হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ, বুঝতে পারলাম। এবার আমরা দেখি বর্ণকে আমরা ক ভাগে ভাগ করতে পারি। বর্ণকে আমরা সাধারণভাবে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বরবর্ণ এবং দ্বিতীয়টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এটা তোমরা জানো, গত বছর তোমরা এটা পড়ে এসছো। স্বরবর্ণ কি? স্বরধ্বনি লিখিত বা প্রতীক চিহ্নকে বলে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ হলো ব্যঞ্জন ধ্বনি লিখিত বা প্রতীক চিহ্ন। এবং স্বরবর্ণগুলি আমরা জানি, স্বর অ আ হ্রস্ব ই দীর্ঘ, এগুলি হচ্ছে স্বরবর্ণ। এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক খ, এগুলি। কাজেই স্বরধ্বনির থেকে আসলো স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির থেকে আসলো ব্যঞ্জন বর্ণ। এবার আমরা পড়ব ধ্বনি ও বর্ণের পার্থক্য। ধ্বনি কি আর বর্ণ কি? আমরা বলেছি ধ্বনি কেবল মুখে মুখে উচ্চারিত হয়, আর বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। ধ্বনি কানে শোনা যায়, বর্ণ চোখে দেখা যায়। অনেক ধ্বনি আছে যার চিহ্ন নেই, কিন্তু সব বর্ণেরই চিহ্ন আছে। তাহলে আমরা দেখলাম যে ধ্বনি শুধু মুখের আওয়াজ, তার মানে যারা পড়াশুনো জানে না ভাবো, তারা কিন্তু শুধু ধ্বনি দিয়েই তাদের জীবনটা কাটিয়ে দেয়। বর্ণ তাদের জীবনে কোনো কাজে লাগে না, তারা বর্ণের সঙ্গে পরিচিত হয় না। আমাদের বইটার নাম কি আছে, বিদ্যাসাগরের লেখা? বর্ণ পরিচয়। ধ্বনি পরিচয় নয় কিন্তু, বর্ণ পরিচয়। বর্ণ লিখিত, তার পরিচয়টা হচ্ছে বর্ণ পরিচয়, মানে লেখার ব্যাপারটা। তার মানে যে পড়াশুনো জানে বর্ণ তার কাছেই গুরুত্বপূর্ণ, আর যে পড়াশুনো জানে না সে শুধু ধ্বনি দিয়ে তার জীবনটা কাটিয়ে দিতে পারে। কাজেই ধ্বনি শুধু মুখে উচ্চারিত হয়, বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। ধ্বনি কানে শোনা যায়, বর্ণ চোখে দেখা যায়। অনেক ধ্বনি আছে যার চিহ্ন নেই, কিন্তু সব বর্ণেরই চিহ্ন আছে। কেমন? তাহলে আমাদের আজকে এই কটা পার্থক্য আমরা পড়লাম, দুটোর মধ্যে সম্পর্ক বা পার্থক্য এটা জানা গেল। এবার আমরা দেখব
স্বরধ্বনিকে কভাগে আমরা ভাগ করতে পারি? স্বরধ্বনিকে আমরা মূলত চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উচ্চারণের সময় ভেদ দিয়ে এবং দুটো, আরেকটা হচ্ছে গঠন অনুসারে। উচ্চারণের সময় ভেদে দুটো এবং গঠন অনুসারেও দুটো। উচ্চারণের সময় ভেদে হচ্ছে হ্রস্বস্বর আর দীর্ঘস্বর, আর গঠন অনুসারে হচ্ছে মৌলিক স্বর আর যৌগিক স্বর। তাহলে স্বরধ্বনি চারটে ভাগ হলো, উচ্চারণের সময় ভেদে হ্রস্বস্বর দীর্ঘস্বর, আর গঠন অনুসারে মৌলিক স্বর আর যৌগিক স্বর। কেমন? এবার আমরা হ্রস্বস্বর কি দীর্ঘস্বর কি এই দুটো জানবো। হ্রস্ব মানে হচ্ছে ছোট, কম, হ্রস্ব মানে কম। যে স্বরধ্বনিগুলো উচ্চারণে কম সময় লাগে তাদের হ্রস্বস্বর বলে, যথা অ, ই, উ, রি। ই আর উটা হচ্ছে হ্রস্ব ই, হ্রস্ব উ। এখানে হ্রস্ব কথাটাই বলে দেওয়া হচ্ছে, ছোট ই, ছোট উ। হিন্দিতে মনে এরকম করেই বলে, ছোটি ছোটি উ, এরকম টাইপের। তাহলে হ্রস্ব মানে কম, যে স্বরধ্বনিগুলো উচ্চারণে কম সময় লাগে তাদের হ্রস্বস্বর বলে। আর দীর্ঘস্বর হচ্ছে যে স্বরধ্বনিগুলি উচ্চারণে বেশি সময় লাগে। দীর্ঘ মানে বেশি, তোমরা সবাই জানো। যে স্বরধ্বনিগুলি উচ্চারণে বেশি সময় লাগে তাদের দীর্ঘস্বর বলে। উদাহরণ হচ্ছে আ, ই, উ, এ, ঐ, ও, ঔ। তাহলে এগুলো উচ্চারণে একটু বেশি সময় লাগে, সেই জন্য বলা হয় এগুলোকে দীর্ঘস্বর। তাহলে বুঝতে পারলে হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর কোনগুলি? এবার আমরা চলে আসছি স্বরধ্বনির আরও দুটো ভাগে, যেটা আমরা বলেছিলাম যে সেটার গঠন অনুসারে কী ভাগ হবে, মৌলিক স্বর এবং যৌগিক স্বর। যে স্বরধ্বনিগুলিকে ভাঙা যায় না তাদের মৌলিক স্বর বলে। মানে একটা স্বরধ্বনি, তার মধ্যে একটা স্বরধ্বনি আছে, অন্য আর কোনো স্বরধ্বনি নেই, কোনো ভাঙা যায় না, সেটাকে বলা হচ্ছে মৌলিক স্বর। কেমন? আর যৌগিক স্বর কি? যেটার উচ্চারণে একাধিক স্বরধ্বনির যোগ থাকে, মানে দুটো স্বরধ্বনি, একের বেশি স্বরধ্বনি দিয়ে একটা স্বরধ্বনি তৈরি হয়। যেমন উদাহরণটা হচ্ছে ঐ, ঔ। ঐ মানে হচ্ছে ও হস্যই ঐ, ঔ হচ্ছে ও হস্য ঔ। উচ্চারণটার মধ্যে দুটো স্বরধ্বনি আছে, ও আছে, হস্যই আছে, ও ই দুটো আছে, আরেকটাতে আছে ও উ, এই দুটো আছে। তাহলে দেখা যাচ্ছে মৌলিক স্বর মানে হচ্ছে বাকিগুলো, বাকি সমস্ত স্বরধ্বনিগুলো সেগুলো হচ্ছে মৌলিক স্বর। তার মধ্যে এটাও যোগ যুক্ত আছে, কারণ আমরা অনেক উচ্চারণের মধ্যে এ চলে আসে, যেটা আলাদা করে স্বরধ্বনি নয় কিন্তু আমাদের উচ্চারণের সময় আসে, সেই জন্য একে দেওয়া হলো এটার মধ্যে মৌলিক স্বরে। আর হচ্ছে যৌগিক স্বরে কিন্তু দুটোই মাত্র আছে, ঐ আর ঔ। ঐ মানে ও যুক্ত ই, ঔ মানে ও ও যুক্ত উ। তাহলে আমরা চারটে ভাগ পড়লাম, স্বরধ্বনি, হ্রস্বস্বর, দীর্ঘস্বর, মৌলিক স্বর, যৌগিক স্বর। তার আগে আমরা পড়েছি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। তার আগে আমরা পড়েছি বর্ণ কাকে বলে। এই আজকের দিনের পড়ার মধ্যে অনেক কিছুই পড়া হলো, তোমরা খুব ভালো করে পড়বে। এরপর আমরা এর থেকে প্রশ্ন দেব। আজকে কিন্তু কোনো প্রশ্ন দিচ্ছি না, তোমরা এই দুদিনের যে ছুটিটা, মানে একটুখানি যে সময় পাবে প্রতিদিনের, সেই প্রতিদিনের সময়ের মধ্যে কিন্তু তোমরা এই পড়াটাকে ভালো করে তৈরি করে নেবে এবং খাতায় লিখে নেবে। খাতার মধ্যে লিখলে পরবর্তীকালে ধ্বনি হিসেবে রেখে দেবে না, বর্ণ হিসেবে রাখবে, তবেই কিন্তু তোমাদের পড়াটা পরে তোমরা মনে রাখতে পারবে। কেমন? তাহলে আজকের দিনের জন্য এই অবধিই পড়া থাকলো, টাটা।